নমস্কার বন্ধুরা, বুলার হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে এই গরমের হাত থেকে রেহাই পেতে আমি আজ তোমাদের জন্য তেঁতুল দিয়ে একটা মজাদার শরবত বানিয়ে দেখাবো। এটা খেতে অসাধারণ। সেজন্য আমি প্রথমেই প্রায় 100 গ্রাম মতন তেঁতুল নিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে একটু ধুয়েও নিলাম। এবারে তেঁতুলগুলোকে আমি একটু জল দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতন একটু ভিজিয়ে রাখবো। এতে করে কী হবে, তেঁতুলের পাল্পটা বেরোতে খুব সহজ হবে। তারপর 10 থেকে 15 মিনিট বাদে এরকমভাবে একটু হাত দিয়ে চটকে নিলেই তেঁতুলের পাল্প বেরিয়ে আসবে। গরমে তো আমরা অনেক রকমের শরবতই খাই, লেবুর শরবত, দইয়ের শরবত, কাঁচা আমের শরবত, আম পোড়ার শরবত, কিন্তু তেঁতুলের শরবত কেউ কি খেয়েছো কখনো আগে? যদি না খেয়ে থাকো ভিডিওটা দেখো পুরো, একেবারেই ছোট্ট ভিডিও এবং এটা খেতে অসাধারণ, বলছি অসাধারণ। এটা বানিয়ে তোমরা রেখেও দিতে পারবে। দেখো তেঁতুলের পাল্প বা কাত বার করা হয়ে গেছে, আমি ছেঁকেও নিয়েছি। এবার সরাসরি প্যান বসিয়ে দিয়েছি একটা, তার মধ্যে ঢেলে দিলাম পুরো তেঁতুলের জলটা। এবারে এই জলটাকে জাল দিতে হবে ফুটিয়ে, এবং তার মধ্যে মিষ্টি করার জন্য আমি একেবারে হেলদি আখের গুড় ব্যবহার করেছি। তোমরা ইচ্ছে হলে চিনি দিতে পারো, কিন্তু জানো নিশ্চয়ই আখের গুড় আমাদের শরীরকে কতটা ঠান্ডা রাখে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে বিট লবণ। এখনই আমি পুরোটা দেবো না, গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে ভালো মতন যখন ফুটে উঠবে তেঁতুলটাও বেশ একটু হালকা ঘন, কোনো রকম বেশি জাল দেওয়ার দরকার নেই, জাস্ট এটাকে কাঁচা ভাপটা সরিয়ে ফেলতে হবে। এরপর সামান্য একটু ঠান্ডা করে কিন্তু এটাকে আমি আবারও ছেঁকে নেব। দেখো এখনও কিন্তু বেশ গরম রয়েছে, ধোঁয়া উঠছে, তবে এই গরমটা তো আর খাওয়া যাবে না, এটাকে ঠান্ডা করতে হবে। তার আগে ভালো করে ছেঁকে নিয়ে এটাকে ঠান্ডা করা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সেজন্য আমি একটু জালি ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এবার চলে এলাম সরাসরি গ্লাস নিয়ে, দিয়ে দিলাম প্রতিটা গ্লাসে দু চামচ করে এই তেঁতুলের জলটা। এবারে এর মধ্যে বেশি কিছু দেওয়ার নেই, দিয়ে দিলাম একেবারে এই ঠান্ডা জল ফ্রিজের। যাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে অলেতে ক্লিক করে পাশেই থেকো। আমি চেষ্টা করব নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। ইচ্ছে হলে তোমরা পাতি লেবুর রসও দিতে পারো, কিন্তু তেঁতুলের সঙ্গে গন্ধরাজ লেবুর রসটা কিন্তু দারুণ লাগে। ওপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এরপরও আমি সামান্য কিছু বিট লবণ কিন্তু আমি এখানে দিলাম। এবারে ভালো করে একটু মিশিয়ে নেব। কী যে অপূর্ব টেস্টের, এক গ্লাস খেলে তো কিছুতেই মন ভরবে না, মনে হবে আরও 2-3 গ্লাস খেয়ে নিই। ওপর থেকে দিয়ে দিলাম 2-3 টুকরো বরফের কুচি বা বরফের স্লাইস, দিয়ে দিলাম ওপর থেকে গন্ধরাজ লেবুরও স্লাইস, ব্যাস হয়ে গেল। এবার ঠান্ডা ঠান্ডা সবাইকে সার্ভ করো। সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলে যেও না, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে।